সম্ভবত এগুলা পাহাড়ি আদা আদা গাছ, যদি আমি ভুল না হইয়া থাকি আর কি, এগুলো সম্ভবত পাহাড়ি আদা। আমার বাঁশ গাছও হইতে পারে, বাট আদা গাছ হওয়ার সমস্যা। আল্লাহু আকবার, মানে যারা নাকি পাহাড়ে আসে তাদের ভিডিও দেখতে দেখতে আমি এক প্রকার বিরক্ত, মানে আমি নিজে আসতে পারি না, কিন্তু আজকে নিজে আসার চেষ্টা করলাম। এবং যারা বাড়ি বসে দেখে দেখে ভাবছেন যে বাইক নিয়ে কী করা যায়, আমি আপনাদেরকে বলবো, যদি একটু মানে আপনার মনে সাহস থাকে তাহলে পাহাড়ে এসে ঘুরে যেতে পারেন। আশা করি হতাশ হবেন না, কারণ আমার জীবনের প্রথম আমি এই পাহাড়ে আসলাম এবং আমার অনুভূতি একদম চরম লেভেলে। যদিও বা এখন পাহাড়ের সেই সজীবতাটা নেই, এখন যেহেতু শীতকাল তাই রুক্ষতা একটা চলে আসছে, কিন্তু সেই সেই ও ভাই, সেই দেখতে দেখতে আমিও সেই জায়গায় চলে গিয়েছিলাম। সেই একটা রুট করছে সিন্ধুকচরি, অস্থির। আর এই ভিডিওটি কোনো মাইক্রোফোন ছাড়া রেকর্ড করা হচ্ছে মোবাইল দিয়ে। আশা করি মানে আমার মাইক্রোফোন ব্যবহার করার খুব একটা মানে অভিজ্ঞতা নেই, একদম নিঃশ্বাসের শব্দটা রেকর্ড হয়ে যায়। তার থেকে ভালো বাইকের সাউন্ড রেকর্ড হোক, মাঝে মধ্যে একটু মিউজিকও দিয়ে দিব। আসলে যারা জানেন না জুম চাষ কি, গুগল করেন, গুগলে সার্চ দেন। সেই সেই ওই যে উপরে পিকনিক চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন, মানুষের আসলে কি বলবো, শিয়ারিত। একদম মানে বাইক রাখলে মানে পেছন দিক থেকে টান দেয়, এটা একটা ব্যাপার। আসলে ওরে বাপ রে বাপ, অস্থির। এখন আছি বাংলাদেশের সব থেকে সুন্দর পাহাড়ি রোড সিন্ধুকচরি রোডে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে রোডের ভিউ সেই সেই। এবং এই হচ্ছে আমার মোটর সাইকেল, মূলত গিয়ারে রেখে তারপরে সাইড স্ট্যান্ড করেছি, তা না হলে দেখা যায় যে পিছনের দিকে চলে আসে। এবং বাইক কর্নারিংটা দেখেন যে টায়ারের অবস্থা একদম